পটের ব্যবসা নাকি হুটকির ব্যবসা? কি বললেন আপনি? কথা কইলে মুস্করিয়ে কইেন ভাই, এতক্ষণ কিন্তু বিলকিসের হাজবেন্ড বলে অনেক সম্মান দেখাইছি, এরপর কিন্তু দেখাবো না, উলবিশ করে কথা বললেন। শুটকির ব্যবসা কি? গার্মেন্টস, গার্মেন্টস সাইডে গার্মেন্টস আছে ঢাকা শহরে, এক্সপোর্ট ইম্পোর্ট রাশিয়া আমেরিকা কানাডা জাপান বিভাগ দেশে জামা কাপড় এক্সপোর্ট করি। গার্মেন্টস আছে ভাই, একটু সেন্ট দিয়ে বেড়ান না কেন? শৈলের তো হুটকির গন্ধ বাড়াইতেছে। মুই যে শুটকির ব্যবসা করি হেলার ভালাই হ্যাঁ বুঝলে কেমনে? কি কি ভাবতেছেন, কফি খাবেন না? না এখন কফি খাবো না, কারণ এখন আমার ওই যে ফরেন বায়ার চলে আসছে তো তাদের সাথে জরুরি একটু মিটিং আছে, বুঝেনি তো, বিদেশিদের সাথে কারবার, কফি খাওয়ানোর এখন আর কোনো রুচি নাই। বায়ার বসে আছে নাকি হুটকির পাইকার বসে আছে? ঠিক আছে ভাই, এসব ব্যাপারে পরে কথা হবে, এখন খোদা হাফেজ। সে রানা, আমি তো ভাবিছিলাম তুই ভবিষ্যতে একটা বড় নেতা হবি, কিন্তু তোর চাল চলন কথাবার্তা দেখে মনে হয় না তুই নেতা তো দূরই থাক, নেতার হাতাও হবি না, তুই হবি ঘোড়ার ডিম। চাচা আমি কি এমন করলাম, আমার ব্যবহারের কোন দিক দেখা তুমি এরকম একটা বাজে মন্তব্য করলা? কত করবো না, কিসের জন্য মেম্বার হওয়ার পরে আমার পক্ষে কোন কাজটা তুই করেছিস? কেমনে করবো, তুমি তো সবসময় বেআইনি লাইনে চলো, তুমি আইন মতো চলো, আমি রানা সবসময় তোমার সাথে আছি। এই রানা, এই তুই কি করছিস? হ্যাঁ তুই কি করছিস? হাফিজ জোয়ারদার তোর কাছ থেকে আইনের তালিম নেবে? ইতিহাস ঘাটে দেখ, ইতিহাস ঘাট দেখ, এই হাফিজ জোয়ারদার একদিন মেম্বার ছিল। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি আমার কত কি করলে তুমি খুশি হবা? আমি তা করতে কথা করবি? আরে বাবারে কও না, তুমি যদি লাইন মতো কথা কও আমি তোমার কাজ করে দিব। কও সন্তালি, তোর পোশাক উন্ডারদের দিয়ে রাইতের আন্ধারে ওই তালুকদারের চান দিবে তাই তুইটা বাড়ি দিবি, তাহলে আমি শান্তি পাবো। আরে তুমি কি পাগল হয়ে গেলা? ওই তালুকদারের মাথায় যদি সোজা দুইটা বাড়ি দেবো বাঁচবো, মরে দেবো না? ও মরে যাক, ও বেঁচে থাক সেটা আমি চাই না, অমর হোক তাহলে আমি শান্তি পাই। চাচা এই কথা তুমি আমারে কইছো ঠিক আছে, কিন্তু খবরদার এই কথা যেন আশেপাশের লোকজন না শুনে, শুনলে কি হবে জানো তো, ডাইরেক্ট জেলে যাবা, ডাইরেক্ট জেলে ফাইসা যাবা তুমি। আরে জানি জানি তোর কোয়া লাগবে না, খুন করলে জেলে যাওয়া লাগে, তুমি একটা কথা মনে রাখিস, ওই খুন করে আমি নিজে নিজে জেলে চলে যাবো। আচ্ছা চাচা আবল তাবল কথা কয় না তো, পুরা মানুষ নিয়ে না এই এক বিপদ, আমি এক কাজ করি। কি কাজ? তালুকদার চাচার এটাই খাই না, তালুকদার চাচা আর তোমারে দুজনে আমি একটু মিলমিশ করাই দিতে। খবরদার রানা, এই কাজ জীবনে কোনোদিন করার চেষ্টা করবে না, ওই তালুকদারের মুখ আমি দর্শন করব না কোনোদিন, আর কোনোদিন মিলমিশ আর প্রত্যয় আসে না, এটা আমার শেষ কথা। আরে ভাই, আরে তা তো শুনবা তো, এত তুমি পাগলামি করো না, রাগ চটা লোক নিয়ে না।